হাই সিকিউরিটি জোন মোহরকুঞ্জের সামনে থেকে ভিন রাজ্যের যুবককে অপহরণের অভিযোগ। এই ঘটনায় গতকাল গভীর রাতে একবারপুর থেকে গ্রেপ্তার করা হয় দুই যুবককে। পুলিশ সূত্রে খবর, 13 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের ধানবাদ থেকে চিকিৎসা করাতে এসে পরিবারের সঙ্গে ভিক্টোরিয়া ঘুরতে যান ওই যুবক। দুপুর 3:30 নাগাদ মোহরকুঞ্জের সামনে একা ঘুরছিলেন তিনি। সেই সময় এক যুবক তাকে ধাক্কা মারার অছিলায় নিজের মোবাইল ফোনটি মাটিতে ফেলে দেয়। অভিযোগ, এরপর গলায় ব্লেড ঠেকিয়ে মোবাইল সারানোর টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হয় গাড়িতে ভিনরাজের ওই যুবককে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। একবালপুরে তাকে আটকে রেখে পরিবারকে ফোন করে টাকার দাবি করে। পরিবারের দাবি, অনলাইনে টাকা দেওয়ার পর যুবককে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। এরপর হেস্টিংস থানায় অভিযোগ করায় ধানবাদের ওই যুবকের পরিবার। তার তদন্তে নেমে গতকাল গভীর রাতে একবালপুর থেকে দুইজনকে গ্রেপ্তার করে হেস্টিংস থানার পুলিশ। ধৃতদের আজ কলকাতার ব্যাংকশাল আদালতে তোলা হয়েছিল। চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত। আর কেউ যুক্ত? উঠে যান, কেউ উঠে যান, উঠে যান।